সুলতান ভাই, আঙ্গ সড়কের দেয়ালে যেখানে আছে প্রস্রাব করা নিষেধ, ওই ঠিক তার সামনে খাড়াইয়া জল বিয়োগ করছে। আরে মান্দার পো, কাছে দিয়া কপ ফালাইছে ঠিক রাস্তার মাঝখানে। আর ভাই ওই আঙ্গু মরে খুব সামনে খুব জোরে জোরে সাউন্ড বাজায় গান শুনতে ছিল, খালি শুনতে ছিল না ভাই, আজের সময় কা ওই গান বন্ধ করে নাই কা। আরে সারাদিন ধরে আটকায় রাখবি, মুদ আইলে মুদবার দিবি না। আর অরে সকাল থেকে রাত পর্যন্ত কিছুক্ষণ পর পর অর ছ্যাপ অরে খাওয়াবি, মাইনে ওই ছ্যাপ ফালাইব ফলোর মধ্যে, ওই ছ্যাপ আবার চাইটা চাইটা খাইব। আর অরে অর কানের সামনে এমন গান বাজাবি যাতে করে অর কান ঝালা পালা হয়ে যায়। এই গলি হইতেছে পবিত্র গল্লি, এই গল্লির মধ্যে সন্ত্রাসীরা আমার বাইরে গুলি করে আমার ছিল কে? হ্যাঁ, এই পুরান ঢাকার মধ্যে কোনো অবৈধ কাম করতেই দিত না কাউরে। এই গল্লির নাম আমি রাখছি আমার বড় ভাই সম্রাটের নামে, মানে আব্দুল লতিফ সম্রাট লেন। কাউন্সিলর হওয়ার লগে লগে আমি সরকারের কাছ থেকেও পাস করে লব। মহল্লাবাসী আবারও কইতেছি উইলা রাখেন, এই গল্লি নোংরাকরণ যাইব না। আমার নাম সুলতান, আমি যা চাই চাওয়ার আগে পাই। যা সব কটা লয়ে যা, গরম গরম দিয়া দে। ভাই ল ভাই, আমার মাফ করে দেন ভাই, আর করুন না ভাই, আমি আর করুন না ভাই। দারুন, এই ধরনের লেকচার তো আপনি দিতে পারবেন, কিন্তু আজকাল এসব লেকচার শুনতে একদম ফালতু লাগে। ওই আপনি গেঠা, সুলতান ভাইয়ের লগে এমনি কথা কয়া যাইব না, হিসাব কইরা কথা কইতে হইব। আর রাখেন আপনার হিসাব, আর সে হিসাব নেই, আপনাদের নিজেদেরই তো কোনো হিসাব নেই। যে যার এলাকার উন্নয়ন করে শুধুমাত্র নিজের ভোটের জন্য, আর এই যে আপনি, আপনি তো আছেন শুধুমাত্র একটা গলি নিয়ে, এই গলির নানান সমস্যা নিয়ে। আপনার কাছে মনে হয় কি এই গলিটাই পুরো দেশ? এটা করা যাবে না, ওটা করা যাবে না, ময়লা ফেলা যাবে না। আগে আগে মানুষের মনের ময়লাটা দূর করেন। মনের ময়লা দূর না হলে আপনি বাইরের ময়লা পরিষ্কার করে কি করবেন? কার মনে আবার ময়লা দেখছেন আপনি? বুইড়াদের মনে। কি বুইড়া? জি, তিন বুড়া। ইয়াং পোলাপান হলে একটা কথা ছিল, তিন তিনটা বুড়া আমার পিছনে এমন ভাবে লাগছে, আমার ইজ্জতের একদম ফালুদা বানাই দিছে, বন্ধু বান্ধবের সামনে যেতে পারি না। হইছে, বুঝার পারছি। বুইড়া গেলেরা আমার এত হায়দান অন স্পট বিচার হইব, আহেন আমার লগে। আপনার চোখ কি গেছে নাকি? আমি তো আপনার সিকিউরি ঘুম থেকে উঠে এলাম। তুই সকাল সকাল নাটক করিস না কিন্তু বেটা, তোর দেখে কিন্তু বুঝা যাচ্ছে যে তুই আমার লগে নাটক করতে আছিস, আমার বেলাসে দাঁত মারছিস কেলা? সকাল সকাল আমার নয় ভাবকথা কেন না কইলাম? আমি কিন্তু ল্যাংটা কাল থেকে এইবারে কেয়ারটেকার, ওই রাইসা বাজার কোর্টে গিয়া আপনার নামে কইলো মানহানি মামলা করে দেবো। এ পল্টু, এ ফোন, তুই তো করবি মানহানি মামলা, আর আয় হজুম তুই গেঞ্জিহানি মামলা, বুঝছিস না? গেঞ্জিহানি মামলা। এ বেটা, এই চিটা ইঙ্গা আমি কেচালের মধ্যে হান্দাইস না কইলাম? এ দেখাই বসি, আর ক্ষতি পূরণ দে, আর হাতু পূরণ, আর ক্ষতি সাইড দে, তুই যেতে এন জোরে শিক্ষার টোস শিক্ষার ওয়ার ওয়াই যে তোর সুখের গুড়ু করে আর ওষুধ এটা ফটিয়ে গই বাগিস হাতে যে নয় তাহলে তুই মরে গেছ গই। আবে ওই লাল্লো, বাংলায় ক, বাংলা ট্রান্সলেট কর। বাংলায় হই দে বলতেছি যে তুমি যাতে আতিককে বাড়ি জোরে চিৎকার করে উঠছো, এই সময় আমি ওষুধটা খাইতেছিলাম, ডরে শিক্ষরের ডরে আমার গাড়িতে যে ওষুধ পড়ে গেছে সব। বাগিস হার্ট অ্যাটাক নয়, যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তাই গেলাম গই। তুই আর ক্ষতিপূরণ দিবা দে, ব্যাগ ফরি গায়ে দেয় সব গেঞ্জির ক্ষতিপূরণ দিবা দে। ওই ওই কিপটা সাম্রাজ্যের চামচিকা, যে গেঞ্জি পরছ
এটা তো স্বাধীনতার পরপরই এক্সপায়ার হয়ে গেছে গা। কোম্পানি গুলো তো রান খুঁজে বেড়াইতেছে বুঝছো, পাইলে কিন্তু একটা কাট করে কট করে লাইব। এ ফুরান ডাকার বক্সি, যতই ফুরান ডাকার বক্সি ফুরান সাহেব আমার হন লাভ হইতো না বুঝছো, না আর ক্ষতিপূরণ তো আর লাগবে বুঝছো। আমিও কিন্তু ছাড়ম না, আমার এই ব্যারাসের ক্ষতিপূরণ লিয়া ছাড়ম কিন্তু। আমার তো মন হইতেছে তুই আকামটা করছো। এই বাটাই নিচে নাই মা। আবে এই মন্টু বাটলো দে এদিকে হেন, দে টুকলি হেন বিছান দে কি আছে আপনার প্রিয় হেন রাহেন। ওই বাটাই কি এ টুকলির কথা কইতাছস তুই? না যেমনি চিলাই যাচ্ছেন মন হইতে মাছ বাজার আইছি, দেই কে কি লিয়েছেন কি মাছ লিয়েছেন কই মাছ আনছেন নি? ওই বেটা উল্টা পাল্টা কথা কইছ না বেটা, ফাত্রামি করতাছস না? ফাত্রামি আমি করতাছি? আমার এই ব্যারাজ দিয়ে দাঁত মারছস? আপনার যে ব্যারাজ এদিকে দাঁত মাজন যাবো যে গন্ধ, বাবা রে বাবা, এটা দিয়ে বড় জোর পাও মাজন যাবো পাও। তার মানে কি খারাইলো? হ্যাঁ আমার এই ব্যারাজ দিয়ে পা মারছে, মজা পারে কেটা মারছে আল্লাহ জানে। ওই বেটা তুই মারছস কি কইতাছিস? এই বক্সি সকাল সকাল ম্যারাজটা খারাপ করবি না কই দিতাছি। তুই একটা ব্যারাজ লয়ে যা শুরু করছস, মাইসের বউ আর আই গলে এমন করে চিক কর পারে না বেটা। এখন অব যা ফেরেস হইয়া কামে যা যা। আজকে কেউ কামে যাওন পারবো না, যত হন না পর্যন্ত আমার এইটার সমাধান হয়। প্যারায় প্যারায় তোমরা আমার জিনিস ইউজ করো, আমি কিচ্ছু করি না। কোন হোমন্দির পোলার আজকে ছাড়ম না কয়া দিলাম। এ বদবজে খবরদার খবরদার গাইল ন দেবে খবরদার খোঁজে। তোমরা আমার জিনিস ইউজ করো আর আমি গাইল দিবার পারুম না? এ তুই আর কি হজে তোর ফসা মার্কা পাশ দিকে আয় দাঁত মাজি না হর দিন ন এলে ব্রাশ হোক দি তুই দাঁত মাজি আত্মহত্যা করার উচিত। আরে বেটা মালিকা তুই এমতেই আত্মহত্যা করতে বিয়া করবার না পাইরা, আমরা দেহি না দুনিয়ার সমস্ত হোমিওপ্যাথি ওষুধ কাজ, এগুলা খায়া লাভ হইব না পাওয়ার পারব না বুঝছো। আয় হায় ভাই কোন পরে কথা কইতাছেন, আমি তো মনে করছিলাম হে মানে কুষ্ঠ কাটিনি লেগে খায়। আবে ভাই কি কচ্ছ, আমি তো উঞ্চে বিষ নাই মুহূর্তে। এই খবরদার আমার ভাইয়ের নামে হ্যাঁ আর একটা ফালতু যদি কথা কে বলছেন আজকে আপনাদের খবর আছে। এই নাতাসাই আমগোই কাচালের মতো তুমি হান দাও না। বক্সে ঠিকই কইছে, শরীর এখানে না থাকাই ঠিক, শরীর খালি প্যাচ লাগে প্যাচ ছাড়া কিছু। এই এই পটলা বেশি না মাতিস, ফেরে বেতে তো ব্যাক ফ্যাস সিদ্ধ করে দিও। এ ভাই খবরদার আমার ভাইরে সুন্দর ব্যাটলে একটা কথা কইবেন না কই দিলাম, আমার ভাই পেট যে সুন্দর এই যে সুন্দর জমিয়া ফ্যাডিবের ভিতরে কি হীরা জড়াত আছে না যে সিদ্ধ করা যেত না। এ ভাই একদম মুখ কিন্তু সকাল সকাল কি শুরু করলেন আপনারা? হ্যাঁ ডিজে পার্টি চলতাছে, ডিজে পার্টি নাচবি তুই? এই নিজে রুম এস সুকমাতে থিয়া বেলে হইতে কিলে নাচার আছে করে দিত তুই নাচি বেলে হইতে না। না 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 ভাই এটা তো হইতাছে না ভাই, মহল্লার পরিবেশ নষ্ট করতেছেন আপনারা, বিশেষ করে যেই পাশে মেয়ে মানুষ আছে নাতাশা আছে, মানে ভাই মেয়েগো লগে লয়ে এই কাজ করা তো ঠিক না ভাই। নাতাশা আছে যে ভাইতে নাতাশা আছে ওই ভাইতে উদলা করুন যেন না তখন কিছু না রকমের ফক। রুবেল ভাই বেশি কথা কইলে কিন্তু পাঁচ খাইবে কইলাম। আরে জিন্দেগিতে সকা ছিল পাঁচ কয়টা একটা পাঁচ কয়টা, তুমি যে নাতাশার লগে লাইন মার আমরা তো এটা বুঝি না না একদম দাদা চলে যাবে কি চলে বলতো বলতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা বলতো? আঙ্কেল ওই দিকে আর ব্যাক করে বডি বিল্ডিং করি তো ইতালে আর পরীক্ষা করি বুঝছো না কিরে না করি। আঙ্কেল বলছিলাম কি এবার না আপনার লগে আপামনি আমাদের কথা ছিল আহে নাই কে? হ্যাঁ আসছে তো মা সুরেলা। আমার কি মনে হয় জানো, মায়াটা আইব না? না মায়াটা আইব কিন্তু তুমি কথা কয়ে তো খিচুড়ি পাকা ফেলবে নে। আচ্ছা ভাই তোমাকে কি মনে হয় আমি একটা নলা? না তা না, নলার সে একটু বেশি। তোমরা কিন্তু এগুলান কয়ে আমার নার্ভাস বানায় ফালাইতেছো। পাইকা জুনায় গেলা মাগার কাপা কাপি বনায় নাই না তোমরা না কেড়ে কোরবান গোবল তো শুরু করছো।
ব্যাপার কি হলো? কি আপনি পিছে আসলেন কেন? হেরা জি, ওনারাই ওই তিন বুড়া লুচ্চা। আজকা জায়গা, আজকাটা কাম পড়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘড়ি দেই না। ওই ঘড়ি দেখ বিনা বেটা, ভুল হয়ে গেছে ভাই, চলেন জায়গা আরেকদিন আমনে। হ আচ্ছা জায়গা, হ এই এই চল মানে কি? হ্যাঁ বেলুন ফুস দম শেষ। আজকা মাফ করে দাও না জানা বইন, আজকা মাফ করা যাবে না। যে রকম বুক ফুল হয়ে সাহস দেখায় আসছেন, ওরকম সাহস দেখায় এখন বিচার করতে হবে। আসেন না না ভাই, চলে জায়গা ভাই, আপ বিচার করতে হবে। উল্টা এটা ঝুঁকি কাম হয়ে গেছে। আপনি যদি এতটুকু খেয়ে বলেন অনেক খেয়ে ফেলছেন, তাহলে আমাদের সোহেল ভাইয়ের কা দেখলে আপনি কি বলবেন? না মানে সোহেল ভাইকে দেখে মনেই হচ্ছে যে উনি একটু ভোজন রসিক মানুষ, না খেতে পছন্দ করেন। আচ্ছা এখন আমরা কাজের কথায় আসি। জি অবশ্যই, আমি তো বলেছিলাম আমার মেয়ে আসবে, তো বিদেশে থাকা অবস্থায় এই এলাকা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছে, গবেষণা করেছে। ওর কাছে যা মনে হয়েছে, মা তুই বল না। আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই মহল্লাটা, মানে এই গলির ভেতরটা, সেই অর্থে কিন্তু এখনো ডেভেলপড না। না আছে কোনো ভালো থিয়েটার, না আছে কোনো ভালো রেস্টুরেন্ট, না কোনো লাইব্রেরি। তো আমি চাইছিলাম এখানে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং বানাতে। করেন করেন, বানাতো। আমি কিন্তু ক্যানাডিয়ান একটা ফার্মকে 10 লক্ষ টাকা পে করে খুব ভালো একটা ডিজাইনও করে নিয়ে এসেছি। তা তো খুব ভালো। এখন আমি খুবই সরি, আমাকে বলতেই হচ্ছে, না বললে তো নয়। আপনাদেরকে এই বাসাটা ছেড়ে দিতে হবে। অনেক কি হতে লাগে তো বাড়িবে আর একর সাইজ এমকে যে এগুলো কি বলতাছেন যে আঙ্কেল? মানে বাড়ি ভাঙা? হ্যাঁ, না ভাঙলে তো মাল্টি স্টোরেজ বিল্ডিং বানানো যাবে না। তো আপনাদেরকে এই বাসাটা ছেড়ে দিতে হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব। টাঙ্কি মারতেছে, ইফটিজিং করার জন্য দাঁড়ায় আছে। আপনাকে তখন বলছি না, এই সেই তিন বুড়া। এই মেয়ে, তুমি কিন্তু বেশি ফটর ফটর করতেছো, বুঝছো? ও আমি ফটর ফটর করতেছি, আর আপনারা তিনজন মিলে এতদিন যা করতেছেন এগুলা কি? ওগুলি আমরা করতেছি যেটা একটা বিষয় আছে, একটা বিষয় আছে। না কাকা, কোনো বিষয় থাকা পড়ে না, এইটা তো হয় না। এই ডেই হয় না? আরে তুই নিজেই তো হয় বয়ের হইছ। আর কইলাম সহ্য হইতাছেন আব্বা, আপনি গলায় গায় শরীর কাছে আমি বেজ্জিত হইছি। আব্বা? আব্বা মানে আপনি ওনাকে আব্বা ডাকতেছেন কেন? আপনারা এখানে কি করতেছেন আব্বা? আমরা তো ওর লেগে অপেক্ষা করতেছিলাম। শুনছেন শুনছেন, ওনারা নাকি আমার জন্য অপেক্ষা করতেছিল। ছি 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 ছি। হ্যাঁ লগে, আপনার কাম কি? আপনার কাম কি? কাম তো একটা বাধাই ছিল, মানে তোমার সাথে ওর একটা সম্বন্ধ করবে চাইছিল। আসলে চাঁদ তো আসমানে দেখতে খুব সুন্দর দেখায়, মগর এই চাঁদ যখন ঘরে আইব তখন তো হালে সপ্তাহে আমার সংসার জ্বালায় পুরা ছারখার করে দিব। এই সপ্তাহে চলো এই মায়া বাদ। সুলতান, আমি আরেকটা সুন্দর দেখে মাইয়া ঠিক করুম, এরপর হেল লোকে তোমার সাদি দিব, এই সাদি তোমার বাপেও বন করার পারবো না, কারণ দাদাও ঠেকাই পারবো না। আর আপনারা যেমন মায়া দেখতেছেন, এমনি দেখলে তো যে কোনো সময় মায়া গোয়াতে আপনারা মায়ের খাইবার পারেন। ঠিক আছে, দেখা যাইব না। হ্যাঁ চল।
পাপে তার পোলার লেগে মায়া খুঁজতেছে, আর আপনি কি ভাই বাবু আর হইছেন? বাড়ি তো ছেড়ে দেওয়া লাগবো মুরব্বি। এবার তো ভাঙবো, শুনছেন কিছু? প্রায় এক যুগের, তারও বেশি দুই যুগের কাছাকাছি আমি এই বাড়িতে আছি। আমি একটা প্রতিজ্ঞা করছি, ইচ্ছারা কারো ইচ্ছারা ভাঙি হলো আমার প্রতিজ্ঞাটা দিয়ে করে লাভ আছে না? প্রতিজ্ঞা করছি, আগে সেই প্রতিজ্ঞাটা শোনেন। যদি এই বাড়ি ছাড়ি চলেই যেতে হয় তাহলে আমি পায়ে হাঁটে বাড়াবো না, যদি বাড়ান লাগে একবারে খাটে আয় চড়ে বাড়াবো, বুঝছাও? ইচ্ছারা কারো ইচ্ছারা ভাঙিয়ে ফেলবো, আমি বলতে চাচ্ছি যে ওদের ঘর ওরা ভাঙি পালাবে, তো কি প্রতিজ্ঞা করে ফেললে? আর কিছু না বুঝলাম। বাঙনের কন্ট্রাক্ট কি আপনি লিখছেন নাকি? অবশ্যই আপনারা দেখতে ওই বাঙারের ব্যবসায়ীর মতনই লাগে। এই মাই নিউ ল্যাঙ্গুয়েজ বুঝছো না, একার চাপ দানে কথা কইও। আরে এইভাবে আটকা চাইলেই বুনি, হ্যাঁ আয়া কইলো ভাঙ্গা লইবো ভাঙ্গে দিব নি, আমাকে বাসা না এটা, ব্যবসা বাণিজ্যের ঠিকানা না এটা। বেশি খাইতে চাইলে এলে হবে, বুঝছো না? তোমার দিবে খাইবে লাই, তুই কেন করছিস লাগবে অফিসে কিনলে অফিস, তুই খাইবার জায়গা খাইবা দে, ইতালে তোমার দিয়ে ঠাড়া হচ্ছে না কিচ্ছু না। আরে বেটা হুন, আমার উপরে যদি ঠাটা পড়ে না তোর উপরে পারমাণবিক বোমা পড়ছে, বুঝছো? তুই থাকোস, চিকিৎসা করস, আর দুনিয়ার এমন কোন যে চিকিৎসা নাই যে তুই এনে পালস না, তুই এনে আমারে কইতাছ? আরে বক্সি ভাই, অনাত তার মোল্লার ফোন একটু বেশি বেশি হইতে লাগবে, অত বেশি বেশি ফোন ভালো না, বুঝছো না? আমি সহ্য করতে পারলাম না ভাই, ব্যায়াম ফেলে ছুটে চলে আসলাম আমি। রকের ভাই ফকনি ভাই, পরান চুপচাপ থাকলে আমি কিন্তু চুপচাপ থাকুম না, আমি নাতাসার লগে আছি সবসময়, না ভাইয়ের লগে আছি, ভাই আমার লগে আছি। তাহলে সেই ব্যাপারে ভাবো, বুঝছো? নিজের বডি বিতে এলে গোস্তর গোডাম থেকে এলে বডি বিল্ডার দিলে তো হিংসা লাগবে, হিংসা ব্যাপার। সুন্দর মরা